আমার সমস্ত বন্ধুদের ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকে ঈদ স্পেশাল মটন কষার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো রান্নাটা শুরু করে নেওয়া যাক। তো রান্নাটা শুরু করার জন্য প্রথমে আমি একটা ড্রাই মশলা রেডি করব। তার জন্য দেখতেই পাচ্ছ 14-15টা কাজু বাদাম আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি, 4খানা ছোট এলাচ, 4খানা লবঙ্গ, একটু দারচিনি আর 3খানা শুকনো লঙ্কাকে আমি ভালো করে ড্রাই রোস্ট করে নেব। এবং ড্রাই রোস্ট করে এটাকে তারপরে আমি ঠান্ডা করব, করে গ্রাইন্ডারে দিয়ে একটা গুঁড়ো মশলা আমি রেডি করে নেব। এটা রেডি করার সময় কিন্তু কোনোভাবেই জল মেশানো যাবে না, গ্রাইন্ডারে কিন্তু ড্রাই মশলাটাকেই আমাকে, ড্রাই মশলারই গুঁড়োটা রেডি করতে হবে। তাহলে চলো এই মশলাটা আমি রেডি করে নিচ্ছি। তো দেখো একদম মিহি একটা মশলা আমি রেডি করে ফেলেছি। এবং এবার এইটার মধ্যে আমাকে কি করতে হবে, 2খানা টমেটো দিতে হবে। টমেটোটাকে দিয়ে টমেটোটার সাথে ওই ড্রাই মশলাটাকে ভালো করে মিশিয়ে একদম একটা মিহি এবং স্মুথ পেস্ট আমায় রেডি করতে হবে। তাহলে আমি আবার এটাকে রেডি করে নিয়ে তারপরে তোমাদের কাছে ফেরত আসছি। দেখো কড়াইতে এবার আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি এবং সাদা তেলটার মধ্যে, সাদা তেলটা এবার গরমও হয়ে গেছে, এবারে আমাকে বেরেস্তাটা রেডি করে নিতে হবে। তো সেই জন্য আমি তেলের মধ্যে 3খানা বেশ বড় সাইজের পেঁয়াজ দিয়ে বেরেস্তা ভাজাটা রেডি করে নিচ্ছি। আচ্ছা দেখো পেঁয়াজটা দিয়ে দিয়েছি, কিন্তু মাথায় রাখতে হবে বেরেস্তা ভাজার সময় গ্যাসের আঁচ মিডিয়াম ফ্লেমে করে দিলেই ভালো, কারণ যদি হাই ফ্লেমে থাকে তাহলে অনেক সময় পুড়ে যাবার সম্ভাবনা থাকে। তো মিডিয়াম টু হাই ফ্লেমে করে বেরেস্তাটাকে ভেজে নিতে হবে, কিন্তু যখন একটু ব্রাউন কালার ধরে যাবে তখন কিন্তু কোনোভাবেই গ্যাসের আঁচটাকে আর হাইতে রাখা যাবে না, তাহলে কিন্তু সামলাতে না পারলে পুড়ে যেতে পারে। দেখো একদম ব্রাউন কালার ধরে গেছে, তো আর মিনিট দুয়েক আমাকে ভালোভাবে এটাকে ভেজে নিয়ে তুলে রাখতে হবে। তবে আর একটা কথা আবারও বলে রাখছি, গ্যাসের আঁচটা প্রথমে হাই করে তেলটা গরম করে নেবে, পেঁয়াজটা দেওয়ার পরে কিন্তু গ্যাসের আঁচটাকে চেষ্টা করবে মিডিয়াম করতে এবং পুরো কাজটাই মিডিয়াম টু লো ফ্লেমে করবে। তা না হলে কিন্তু পুড়ে যদি যায় তাহলে কিন্তু বেরেস্তা দিয়ে যে মাংসটা বা যে কোনো রান্না করতে যাবে যখন, অ্যাজ ইউজুয়াল কী হবে, এটা পুড়ে গেলে রান্নাটা তেঁতো হয়ে যাবে। তো সেই জন্য বেরেস্তা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে। তো রান্নাটা যেহেতু আমি সর্ষের তেলে করব, তো সেই জন্য পুরো সাদা তেলটা, বেরেস্তাগুলো তুলে সাদা তেলটাকে অন্য একটা পাত্রে শিফট করে দিলাম এবং কড়াইটা গরমই রয়েছে। তো সেই অবস্থায় 3 টেবিল চামচ মতন সর্ষের তেল আমি অ্যাড করে দিলাম। এবারে তেলটা গরম হয়ে যেতে খুব বেশি টাইম নেবে না, যেহেতু কড়াইটা গরম ছিল। তো তবে তবুজ তেলটা চারপাশে এভাবে ছড়িয়ে দিয়ে আমাকে ফোড়নের জন্য 5-6খানা মতন গোটা গোলমরিচ, 2টো তেজপাতা এবং বড় এলাচ 2টো একটুখানি ফাটিয়ে নিয়ে এখানে দিয়ে দিতে হবে ফোড়নের জন্য। তো এবারে আমাকে ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। দেখো ফোড়নটা যখনই ভাজা হয়ে যাবে তখন মাংসগুলোকে আমি ভালো করে ধুয়ে রেখেছি। এখানে 500 মতন মাটন রয়েছে, তো এই পুরো মাটনটাকেই আমি কড়াইতে দিয়ে দেব। পুরো মাংসটা দেওয়ার পরে মিনিট 5-এর ধরে গ্যাসের আঁচটাকে হাই ফ্লেমে রেখেই আমাকে খুব ভালোভাবে মাংসটাকে ভেজে নিতে হবে। দেখো মানে হাই ফ্লেমে মাংসটা বেশ কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে যেটা হয়েছে, মাংসের কালারটা চেঞ্জ হয়ে গেছে অনেকটাই। তো এই অবস্থায় আমাকে 1টা ছোট গোটা রসুন আর 1 ইঞ্চি মতন আদা আমি এখানে পেস্ট করে রেখেছি। তো পুরো আদা রসুনের পেস্টটাকে আমি মাংসের মধ্যে মিশিয়ে দিয়ে আবারও ভালোভাবে পুরো মাংসের সাথে এটাকে মিশিয়ে মিনিট 5-এক ধরে হাই ফ্লেমেই নেড়ে নিতে হবে। দেখো আদা রসুনটা দিয়েও 5 মিনিট আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে ওই যে কাজু বাদাম, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা আর টমেটো দিয়ে একটা পেস্ট রেডি করেছিলাম, সেই পুরো পেস্টটাকে এখানে ঢেলে দেব এবং ভালোভাবে মিশিয়ে দেব। তাতেও কিন্তু গ্যাসের আঁচটা হাই ফ্লেমেই আমাকে করে রাখতে হবে। আচ্ছা এবারে একে একে সমস্ত মশলা আমি মিশিয়ে দেব। প্রথমেই আমি আন্দাজ মতন হলুদ দিয়ে দিলাম। আচ্ছা হলুদ দেওয়ার পরে দেখো শুকনো লঙ্কার গুঁড়ো, মানে যেটায় ঝাল হবে সেটা আন্দাজ মতো, যে যতটা পরিমাণে চাও ততটাই দেবে। তো আমি এখানে 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো মেশালাম। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কালার আসার জন্য আমি এখানে 1 চামচ মতন মিশিয়ে দিলাম। আচ্ছা জিরে গুঁড়ো আমি 1 চামচ মিশিয়ে দিলাম, দেখো উঁচু উঁচু করে। ধনে গুঁড়ো আমি ব্যবহার করব না,
তো এটাকে এগুলোকে এবারে ভালোভাবে মাংসের সাথে সমস্ত মশলাগুলোকে মিশিয়ে নেব। এবং এই সময় আমি কি করব, আন্দাজ মতো নুনটা দিয়ে দেব। নুনটা যে যতটা খাও তোমরাও তোমাদের আন্দাজ মতো মিশিয়ে দেবে, কারণ নুন একদমই দেয়া ছিল না। তো নুনটা আমি এবারে মিশিয়ে দিলাম। মিশিয়ে দিয়ে এবারে ভালোভাবে এটাকে নেড়ে নেব, এবং যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ আমাকে কষিয়ে যেতে হবে। এবং গ্যাসের আঁচটা কিন্তু আমি হাই করেই রেখেছি। আচ্ছা দেখো, তেল একদম ছেড়ে এসছে এবং মাংসটা কষানো একদম রেডি হয়ে গেছে, এবং নিচের দিকে অল্প অল্প লেগে লেগেও আসছে। তো আর আমার কষানোর দরকার নেই। এবারে গ্যাসের আঁচটাকে আমি একেবারেই লো করে দিয়েছি, কারণ তা না হলে মশলাটা পুড়ে যাবে এবং টেস্টটা নষ্ট হয়ে যাবে। এবারে এই যে বেরেস্তাটা রেডি করে রেখেছিলাম, এটাকে হাতের সাহায্যে দেখো এরকম হাফ ভেঙে 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 দিয়ে, অনেকে গ্রাইন্ডারেও করে, কিন্তু জল মেশাবে না, গ্রাইন্ডারেও একদম মিহি গ্রাইন্ড করে নিতে পারো, হ্যাঁ সেটাও চলবে। তো আমি আর গ্রাইন্ডারে দিচ্ছি না, আমি হাতের সাহায্যে এইভাবে ভালোভাবে ক্রাশ করে মাংসটার সাথে মিশিয়ে দিচ্ছি। দেখো গ্যাসটা আমি লো করেই রাখছি, তা নাহলে কিন্তু অসুবিধা আছে, কারণ পুড়ে যাওয়ার চান্স থাকবে। তো এইভাবে বেরেস্তাটাকে ভালোভাবে সমস্ত মাংসর সাথে আমি মিশিয়ে নিলাম। এবারে দেখো আমি কড়াইটাকে সরিয়ে রেখেছি এবং একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি, এরকম মেজারিং কাপের। প্রেশার কুকারের মধ্যে 3 কাপ পরিমাণ জল আমাকে অ্যাড করতে হবে, এবং এখানে আমি জলটাকে গরম দিলাম না, ঠান্ডা দিলাম, আমি জলটা গরম করে নেব। তো এই রকম মেজারিং কাপেরই 2 কাপ আমি জল দিলাম, কারণ এই মাটন কষাটা ভীষণ তেল ঝরা ঝরা হয় এবং খুব বেশি গ্রেভি এর মধ্যে ভালো লাগে না। তো সেই জন্য আমি 2 কাপ পরিমাণ জল দিলাম। তোমরা যদি চাও সেক্ষেত্রে জলের পরিমাণ একটু বাড়িয়ে দিতে পারো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু জল কমেই এই মাংসটা ভালো লাগে এবং কষা কষাই এটার টেস্ট থাকে। তো জলটা আমাকে ফুটতে দিতে হবে, এবং ফুটতে দেওয়ার পরে মাংসের মাপের আমার নুন দেওয়া ছিল, যেহেতু একটু জল দিলাম তো সেই জন্য আরও সামান্য একটু নুন আমি অ্যাড করে দিলাম, এবং জলটাকে একটু ফুটে ওঠা পর্যন্ত সময় দেব। দেখো জলটা একদম ফুটে উঠেছে, এবারে সমস্ত মাংসটাকে আমি প্রেশার কুকারের মধ্যে দিয়ে দেব। দেখো সমস্ত মাংসটা এভাবে মিশিয়ে দিয়েছি, এবারে আমি কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব এবং হাই করে আমি 2টো সিটি খাইয়ে নেব, তারপরে গ্যাসের ফ্লেমটা লো করে দেব। লো করে আমাকে 6টা সিটি খাইয়ে নিতে হবে, এবং যতক্ষণ না পর্যন্ত এটা নিজে থেকে ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি কুকারের ঢাকনাটা খুলব না। তাহলে 2টো গ্যাস হাই করে সিটি দেব, আর বাকি 6টা গ্যাস লো করে আমায় সিটি দিয়ে নিতে হবে। চলো প্রেশার কুকারের ঢাকনাটা এবার খুলে দেখে নেবার পালা। দেখো আমি সেই জন্য তখন বলেছিলাম মেজারিং কাপে 3 কাপ জল লাগবে, কিন্তু দেখো 2 কাপ জলেই যথেষ্ট পরিমাণে গ্রেভি এসে গেছে। তো এবারে এই অবস্থাতেই আমি এটা সার্ভ করব, কিন্তু তার আগে যেটা করতে হবে, দেখো এখানে আমি কেওড়া ওয়াটার নিয়েছি। তো এই কেওড়া ওয়াটার আমাকে 1 চামচ পরিমাণে মিশিয়ে দিতে হবে, ব্যাস দিয়ে কিছুক্ষণের জন্য একটু স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এটাকে সার্ভ করে দেব। দেখো মাটন কষাটা আমি একদম সুন্দরভাবে সার্ভ করে দিচ্ছি। তো রেসিপিটাকে তোমরা বাড়িতে ট্রাই করো, যদি ভালো লেগে থাকে লাইক বাটনটা প্রেস করে দিও, আর কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কীরকম লাগলো। আর আত্মীয় বন্ধু প্রত্যেকের সাথে লিঙ্কটাকে বেশি বেশি করে শেয়ার করো। আমার চ্যানেলে নতুন বন্ধুদের আমি চ্যানেলে স্বাগত জানাচ্ছি, এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। আর অলরেডি আমাকে যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই প্রেস করে দেবে, কারণ তাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকে ঈদের দিন খুব ভালোভাবে সেলিব্রেট করা হোক আমি এটা চাই, এবং সমস্তটাই যেন কোভিড বিধি মেনে হয়। ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, সব থেকে বড় কথা ভালোভাবে খেতে থাকো। আর আজকের মতো তাহলে এ পর্যন্তই, আগামী দিন নতুন কোনো রেসিপির সঙ্গে আবারও তোমাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য নমস্কার।